সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না। টমটম ও অটো চালকদের বাগবিতণ্ডাকে ঘিরে ফেরোত্তপ্ত অম্বাসা জহরনগর স্ট্যান্ড। এক টমটম চালককে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে জহরনগর স্ট্যান্ড। ঘটনার প্রতিবাদে অম্বাসা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে টমটম চালকরা। পুলিশ আধিকারিকরা পদক্ষেপ গ্রহণ না করলে আদালতে যেতে বাধ্য হবেন বলেছেন টমটম চালকরা। টমটম ও অটো চালকদের মধ্যে বাগবিতণ্ডা দ্বন্দ্ব এক প্রকার লেগেই আছে। যখন রাজ্যের বিভিন্ন রাস্তায় টমটম চলাচল শুরু করে তখন থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। বর্তমানে রাজ্যের অন্যান্য স্থানে এ নিয়ে বিরোধ মিটে গেলেও অম্বাসার জহরনগর স্ট্যান্ডের টমটম ও অটো চালকদের বিরোধ এখনও চলছে। প্রশাসনিক স্তরে এ নিয়ে কোনো ধরনের সমাধান সূত্র মেলেনি বলেই অম্বাসার জহরনগর স্ট্যান্ডের অটো ও টমটম চালকদের বিরোধ চলছে। টমটম চালকদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই অম্বাসার বিভিন্ন রাস্তায় টমটম চলাচল করতে দিচ্ছে না। মঙ্গলবার সকালে অম্বাসা জহরনগর স্ট্যান্ডের সামনে টমটম আসলে তাদের টমটম আটক করে রাখা হয় বলে অভিযোগ করেন টমটম চালকরা। এই অভিযোগ নিয়ে অম্বাসা থানার সামনে সমস্ত টমটম চালকরা বিক্ষোভ প্রদর্শন করেন, থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। টমটম চালকরা আরো অভিযোগ করেন, বারবার টমটম চালকদের সঙ্গে এ ধরনের আচরণ করলেও অম্বাসা থানার পুলিশ এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। থানায় নামধাম দিয়ে অভিযোগ করলেও পুলিশ তাদেরকে গ্রেফতার পর্যন্ত করছে না। এ বিষয়টি নিয়ে অম্বাসা মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছিলেন টমটম চালকরা। মহকুমা শাসক বিষয়টি নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে কথাও বলেছেন। এরপর কিছুদিন অটো চালকরা টমটম চালকদের কোনো ধরনের অসুবিধার সৃষ্টি করেননি, কিন্তু মঙ্গলবার আবারও এক টমটম চালককে আটক করেছে। আইনের প্রতি তাদের আস্থা বিশ্বাস আছে, কিন্তু মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে কোনো ধরনের সমাধান সূত্র না পাওয়া গেলে আদালতে যেতে বাধ্য হবেন টমটম চালকরা। বিষয়টা হয়েছে তারা বিগত আজকে তারা কি তারা বলতে অটো ড্রাইভার তারা যে জহরনগর স্ট্যান্ডে অটো ড্রাইভারগুলো বেশি পরিমাণে হইতেছে, তারা আমাদের ই রিক্সাগুলি গেলে আটকাইতেছে। তারা সমস্যা হয়েছে তারা এদিকে যাইতেই পারতাম না, আমরা আদার সাইডে চলতাম, এদিকে আমরা যাইতে পারতাম না। যে লালচুরি রুট আছে, জহরনগর রুট আছে, প্রয়োজন আমরা ডিএম অফিসে যাওয়া লাগতে পারে, তারা যাইতে পারতাম না। বা লালচুরি এখানে বিভিন্ন স্কুল আছে, স্কুলে আমরা যাওয়া লাগতে পারে, বা বাচ্চারা চালু যাইতে পারতাম না। তারার মুদ্রা কত হয়েছে এদিকে আমরা যাইতে পারতাম না, আমরা আদার সাইডে চলতাম। এদিকে অটো চালকদের পক্ষ থেকেও অম্বাসা থানায় পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে ঘটনার তদন্ত করছে। তবে অটো ও টমটম চালকদের এই কাণ্ড কারখানায় নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এই দুর্ভোগ নিরসনে মহকুমা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।